তখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি, তাই নাকি? হ্যাঁ, এটার তার মানে তুমি বলতে চাও কি, একটু বল, এক্সপ্লেইন করো। বিলিভ এটা আগে যখন এখানে লাইন ফোনের মতো বা এতে সালাতে ডাব্বা ছিল। হ্যাঁ সুলতান, কি অবস্থা? আছি ভাই ভালো আলহামদুলিল্লাহ। আগে বলছি দোকানটা মাত্র 3 দিন হয় ওপেন হয়েছে, সো এখনো অনেক প্রোডাক্ট এবং মোবাইলের শেলফ গুলো আছে সাজানো, অনেক কিছু বাকি। তাছাড়াও আপনারা যে কোনো ধরনের মোবাইল চান এর সাথে কন্ট্যাক্ট করতে পারেন, হোয়াটসঅ্যাপে আপনাকে প্রাইস পাঠিয়ে দেবে, এবং আইফোন থেকে শুরু করে স্যামসাং যে কোনো মোবাইলের মোবাইল আপনি যদি অর্ডার করেন আপনাকে হোম ডেলিভারিও ব্যবস্থা আছে এখানে। তো আজকে এই দোকানটা দেখবো এবং ফিউচারে তার কী কী প্ল্যান আছে সে সম্পর্কে জানবো। আর তার সাথে যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলতে সাবস্ক্রাইব করবেন, আর যারা যারা লোকেশন চেয়েছিল লোকেশনের গুগল ম্যাপ সহ নিচে দেওয়া আছে এবং দোকানের নাম সব কিছু অবশ্যই নাম্বার। অনেকে একটা কোশ্চেন তো থেকে যায় না, অনেকে আমাকে কোশ্চেন করে বলছে ভাই সুলতান ভাইয়ের নাম্বারটা দেন, সুলতান ভাইয়ের নাম্বারটা দেন। এখন আর আমাকে কোশ্চেন করতে হবে না, জাস্ট এই ভিডিওটার মাধ্যমে আপনারা আমার ইউটিউব চ্যানেলে যান, না অলরেডি তো ইউটিউব চ্যানেলে আছেন, এখানে ডিটেলস পেয়ে যাবেন এবং তার মোবাইল নাম্বার পেয়ে যাবেন। সো এখানে আসলে আপনি মোবাইলও কিনতে পারবেন আর সাথে তো ভিডিও বানাতে পারবেন, তাই না? তো সুলতান, তোমার কাছে কী মোবাইল আছে একটু দেখালে। আমার এটা তো নতুন দোকান, সবাই জানে আজকে প্রায় 3 দিন, সব ধরনের মোবাইল আছে, তো একটু সেটিং করতে হবে আর কি, টাইম লাগবে। দেখি পিছনে এখানে কিছু মোবাইল দেখা যাচ্ছে, সেটা কি স্যামসাং? এগুলা স্যামসাং 7H। এগুলো কি ডট মোবাইল না ফ্রেশ? না না ফ্রেশ, ফ্রেশ মোবাইল তাই। নোট 9, অনেক কোয়ালিটি আইফোন আছে, আইফোন 11, 12। তো এখানে তো আসলে আরও অনেক অসংখ্য দোকান আছে, সো এই সমস্ত দোকানে দেখে অনেক মোবাইল আছে। যে ব্যাপারটা আমি বলতে চাচ্ছিলাম, মোবাইলের দোকান দেখেন আরও অনেক আছে না, আরও সস্তা প্রাইসও পাওয়া যায় বিভিন্ন, তো এদের মধ্যে তোমার সাথে কী ডিফারেন্সটা কী? ডিফারেন্স হচ্ছে আমার এখানে ভালো কোয়ালিটির মোবাইল আছে, যেমন আপনি একটা দেখেন, একটা পেপসি দোকান থেকে নেন 1.5 টাকা, রেস্টুরেন্টে যান ওটা ডিফারেন্স সেম এরকম। তো এখানে তার মানে বলতে চাচ্ছ তুমি তোমার সার্ভিসটা এক্সেপশনাল হবে, হ্যাঁ একটু ভালো। আর আপনি মার্কেট থেকে কি মোবাইল নিলেন, কে ওয়ারেন্টি দেয় দেন? আমার এখানে ওয়ারেন্টি থাকবে, সার্ভিসও থাকবে। তো আমি যতদূর জানি তুমি বিগত এই মোবাইল লাইনে আছো, অনেক দিন জব করছো, প্রায় অনেক বছর জবত আছো, প্রায় 7-8 বছর বেশি হবে, না 10 বছর তো আমি জব, আমিও মাঝে মাঝে পর্যন্ত আমার মনে হয় যে অনেকগুলো মোবাইল নিয়েছি তোমার কাছ থেকে, এবং আল্লাহর রহমতে প্রত্যেকটা মোবাইলই ভালো হয়েছে, মানে ডিস্টার্ব হয় নাই। এর আগে মাঝখানে তোমার হাতে মনে আছে অন্য একটা দোকান থেকে তোমার কথা ছাড়া অনেক সাফার হইতেছে। তো যাই হোক, আমি একটা জিনিস বুঝতেছি না, এখানে কিছু মোবাইল দেখতেছি আমি ভাই, এগুলো কি ভাই? এগুলো তো সেই আদিম যুগের মোবাইল ভাই, এগুলো কি বিক্রি করে নাকি? কেন ভাই, মূল্য বুঝুম নাকি ভাই? কারণ এদের মূল্য আমার কাছে, আমাদের কাছে এখন নাই, কারণ যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, তাই নাকি? হ্যাঁ, তার মানে তুমি বলতে চাচ্ছ, হ্যাঁ হ্যাঁ, যখন তোমার কেউ ছিল না সব তখন ছিল এই মোবাইলগুলো। হ্যাঁ, তো এর মধ্যে থেকে তোমার আইফোন স্যামসাং এর যেটা বাদ পড়ে, দেখো একটা মোবাইল যদি দেখাও যে প্রাইস রেঞ্জ কি রকম, কারণ এগুলো তোমার সস্তা অনেক না, 10 20 টাকা? না না না, এটা স্যামসাং থেকেও দাম বেশি। এই যে মোবাইলটা আরবি রানে 5-600 টাকা দিয়া কি দিতে দিতে, এই যে দেখেন তার ফোর মোটরোলা V8, যেমন এটা এখন আপনি পুরো মার্কেট খুঁজলেও পাবেন না। ও মাই গড, তো 5-600 টাকা দিয়ে এটাতে ভাই 20-30-40 টাকা করে পাওয়া যায়? আগে তো দাম ছিল কত? এখন তো আপনার এগুলো আর অ্যাভেলেবল নাই, স্টক হয়ে গেছে। সো শখের তোলার মতো হয়ে গেছে না? আমি তো, আমার তো শুরুয়াত এই সব মোবাইল থেকে, বুঝেন নাই। আর এখানে বিশেষ করে বাংলাদেশি ভাইদের জন্য স্পেশাল প্রাইস থাকবে, স্পেশাল সার্ভিস থাকবে, কোন সমস্যা হলে। তো তোমরা কি এই দাও মোবাইল কি হোম ডেলিভারি দেখতে দাও? এদিকে দেখে আইফোন আছে না? হ্যাঁ আছে, এদিকে আসেন দেখি একটু দেখি। হ্যাঁ, হোম ডেলিভারি দেওয়া হয়, সমস্যা নাই, যে কোনো প্রকারের ডেলিভারি স্যামসাং যে সমস্ত মার্কেটে যে সমস্ত প্রোডাক্টগুলো ট্রেন্ডিং আছে সেই সমস্ত জিনিসগুলো প্রাইস নিতে পারবেন, এবং অফকোর্স আপনারা যদি অর্ডার করেন সেগুলো ডেলিভারি ব্যবস্থা আছে, এবং ডেলিভারি ক্ষেত্রে কি কোনো চার্জ আছে? মাত্র 28 দিরহাম আপনি যদি খরচ করেন তাহলে সুলতান আপনার জন্য সেই মোবাইলটি আপনাকে পাঠিয়ে দিতে পারবে। তারপর আপনি নিশ্চিতই থাকবেন কোনো প্রকার প্রবলেম বা কোনো কিছু হলে, কারণ আপনি একটা জিনিস মনে রাখবেন, যখন ব্র্যান্ড নিউ কোনো কিছু কিনবেন সেটার সিস্টেম আলাদা, আর এখানে রিফ্রাইভিশ থেকে শুরু করে আরও বিভিন্ন ধরনের ডট মোবাইল, সব ধরনের মোবাইল প্রোডাক্টের সার্ভিস পাবেন, কিন্তু তারপরেও সেই সমস্ত প্রোডাক্টগুলো যাতে ভালো বা কোনো রকম প্রবলেম হলে সে আপনাকে ফুল সার্ভিস দিয়ে থাকবে। সো আপনারা এখনই যারা যারা আসলে মোবাইল কিনতে চান
আইফোন, স্যামসাং, যে মোবাইলই হোক না কেন, এই নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে সুলতানের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন, আপনাকে প্রাইস সেন্ড করে দেবে, আর আপনি যদি রাজি থাকেন তাহলে সে আপনাকে অনলি 28 দিরহামের বিনিময়ে আপনাকে মোবাইলটা আপনার কাছে পৌঁছে যাবে। কী মানে ফিউচার প্ল্যান কী? অনেক মানুষই তোমার লোকেশনে জিজ্ঞাসা করছে, তুমি যদি একবার নিজের মুখে বলো লোকেশনটা, তারপর আমি আমার নিচে ডিসক্রিপশনে অলরেডি গুগল ম্যাপ দিয়ে দিয়েছি। লোকেশন হচ্ছে আপনার দেরা দুবাই, ফিরোজ মোড়া, আপনার এই যে নাইফ রোড আছে না, করাচি দরবার, করাচি দরবার ব্যাক সাইডে। ওকে, রাবিয়া হোটেলের পাশে। রাবিয়া হোটেলের পাশে, আচ্ছা। তো যাই হোক বন্ধুরা, আমি ছোট্ট একটা রিভিউ দিলাম, আর বিস্তারিত জানতে হলে সুতরাং সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ওল্ড সব পাবেন, সেকেন্ড হ্যান্ড, নতুন সব ধরনের মোবাইল আছে, আর বাংলাদেশি ভাইদের জন্য স্পেশাল প্রাইস। তাই, হ্যাঁ, আচ্ছা। তো এখন কিন্তু মাথায় রাখবেন না, এখানে কিন্তু আসলে হবে না, আসলে পরে শুধু ভিডিও করে চলে যাবেন তা কিন্তু হবে না, অ্যাট লিস্ট কিছু একটা সার্ভিস নিতে হবে, যেহেতু এটা বিজনেস পারপাস। আর রিপেয়ারিংও আছে, কারণ মোবাইল যদি খারাপ থাকে আপনারা ফুল পাবেন, কারণ সুলতানকে আপনারা সবাই জানেন মোবাইলের দোকানে কাজ করে, কিন্তু বেসিক্যালি সে কিন্তু একজন ভালো মোবাইলের মেকার। এই সমস্ত যে পুরান মোবাইলগুলো আপনারা দেখেছেন এগুলো কিন্তু এগুলোকে কিন্তু ফিক্স করতে হয়, ওটার স্পিকার চেঞ্জ করতে হয়, সো ফুল সার্ভিস সুলতান ভাগলপুরে আগে থেকে জানে। তারপরে সমস্যা নাই, স্যামসাং, আইফোন, এনিথিং, সবকিছু আপনার এখানে রিপেয়ার হবে, সমস্যা নাই, যদি কারো খারাপ থাকে নি আসে। তো বন্ধুরা, সবার কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল নতুন অবশ্যই কি করব, সাবস্ক্রাইব অবশ্যই, আজ না সাবস্ক্রাইব করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেলটিতে। হ্যাঁ, এমনি না, ওই যে লাল একটা বাটন আছে দেখেন বাবু, লাল একটা আছে, ঘন্টা যেতে দাবাই দিবেন, দাবাই সাবস্ক্রাইব করবেন, এবং কোনো ধরনের কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আসলে সবাই ভালো থাকবেন, এবং যাদের মোবাইল লাগবে চলে আসবেন। কোথায় আসবেন? দেরা দুবাই, ফিরোজ মুরার, আর পুরো ডিটেলস আমি দিয়ে দিয়েছি, সুতরাং আমি এগুলো জাস্ট মোবাইলে বললাম, বাট সমস্ত ডিটেলস ডিসক্রিপশন বক্সে আছে, মোবাইল নাম্বার সহ। সো কন্ট্যাক্ট সুলতান অ্যান্ড গেট ইউর ফোন। ধন্যবাদ সবাইকে।